স্বাগতম আর অভিনন্দন আরো একবার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই হোপ অল আর ওয়েল বাই দা আলমাইটি আল্লাহ। টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইউজ LET, লেট। লেট অনুমতি অর্থে কিভাবে ব্যবহার করা হয় থাকে, লেট দ্বারা কিভাবে পারমিশন নেওয়া হয় বা পারমিশন চাওয়া হয় সেটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এ ব্যাপারে আমাদের প্রথমে জানা দরকার যে লেট দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। প্রথমে বসাবো LET, লেট, যোগ OC, অবজেক্টিভ কেস, যোগ মেন ভার্ব, যোগ বাকি অংশ। উদাহরণস্বরূপ বলা যায় লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও, অথবা আমাকে বাইরে যেতে দিন, লেট মি গো আউট। আমরা আরো একটি বাক্য বলতে পারি লেট হিম গো ইন, তাকে ভিতরে যেতে দাও, অথবা তাকে ভিতরে যেতে দিন। ইন দিস ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস টু ইউজ লেট, যোগ অবজেক্টিভ কেস, যোগ বেস্ট ফর্ম অফ ভার্ব, যোগ বাকি অংশ। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইউর ফিলিংস ইন ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন সাম স্ট্রাকচার। লেট ইজ ওয়ান অফ দেম, লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস মেন ভার্ব প্লাস বাকি অংশ। তাদেরকে আসতে দাও, লেট দেম কাম, লেট দেম কাম। আমাদেরকে সমস্যাটির সমাধান করতে দিন, লেট আস সলভ দা প্রবলেম। আমাদেরকে সমস্যাটির সমাধান করতে দিন, লেট আস সলভ দা প্রবলেম। লেট রানা ডু দা ওয়ার্ক, রানাকে কাজটি করতে দাও, লেট রানা ডু দা ওয়ার্ক। লেট মি লিভ, আমাকে যেতে দাও, অথবা আমাকে যেতে দিন। প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় বাক্যগুলো প্রকাশ করার সময় প্রথমে একটি লেট বসবে, LET, লেট, তারপরে অবজেক্টিভ কেস বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর বাকি অংশ বসবে। এভাবে তুমি নিজে তোমার ফিলিংস প্রকাশ করতে পারো। লেট দ্বারা দুটি স্ট্রাকচার আমরা বলেছি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে লেটস প্রস্তাবত্বে ব্যবহার করা হয়ে থাকে, যেমন লেটস মি, লেটস গো আউট, চলো আমরা বাইরে যাই, লেটস গো টু পিকনিক, চলো আমরা বনভোজনে যাই। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অনুমতি অর্থে, LET, লেটস থাকিলে সেটি হবে প্রস্তাবত্বে, আর LET সেটি হবে অনুমতি অর্থে। আর অনুমতি অর্থে বোঝাতে লেট মি গো আউট, আমাকে যেতে বাইরে যেতে দাও, লেট মি সলভ দ্য প্রবলেম, আমাকে সমস্যাটির সমাধান করতে দিন। এক্ষেত্রে সর্বদাই মূল ভার্ব ব্যবহৃত হবে। লেটের পরে অবজেক্টিভ কেস ব্যবহৃত হবে, অর্থাৎ যেমন আই একটি নমিনেটিভ কেস বা সাবজাংটিভ কেস, মাই একটি পজিটিভ কেস, আই এর অবজেক্টিভ কেস বা ওসি হলো মি। যেমন আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে খেতে দাও, লেট মি ইট। এভাবে তুমি তোমার নিজের অর্থ প্রকাশ নিজে নিজেই বাক্য তৈরি করে তোমার সেন্টেন্সের গ্রোথ বাড়াতে পারো, যাতে তুমি ইংরেজিতে ডেভেলপ করতে পারো এই প্রত্যাশায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লেটস স্টাডি ইংলিশ। আই হ্যাভ অলসো আ ফেসবুক পেজ রিটার্ন টু লার্নিং ইংলিশ। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। লেট মি লিভ।